অ্যাবসলিউট বারবিকিউজ কলকাতায় 49তম আউটলেট চালু করল। ভারতের প্রিয় উইশ গ্রিল রেস্তোরাঁ অ্যাবসলিউট বারবিকিউজ কলকাতায় তার চতুর্থ আউটলেট খুলেছে। সারা দেশে কোম্পানির মোট আউটলেটের সংখ্যা 49 পৌঁছে গিয়েছে। 5275 বর্গ ফুট জুড়ে বিস্তৃত হাওড়ার অবনী মলে অবস্থিত নতুন আউটলেটটি 28 ফেব্রুয়ারি বাঙালি অভিনেত্রী পায়েল মুখার্জি উদ্বোধন করেছিলেন। কলকাতা এমন একটি শহর যেটিকে দীর্ঘকাল ধরে ভারতের সেরা কিছু খাবারের ঠিকানা হিসেবে দেখা হয়েছে। একটি মেনু যা খাঁটি বাঙালি খাবারের সমস্ত বিখ্যাত খাবারগুলিকে অন্তর্ভুক্ত করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। অ্যাবসলিউট বারবিকিউজে ছড়িয়ে থাকা বুফেটি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে একজনকে একটি চূড়ান্ত গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা প্রদান করা যায়। আউটলেটটি একসাথে 140 জনের বেশি অতিথিকে পরিবেশনের ব্যবস্থা রাখতে পারে। এছাড়া রয়েছে একটি লাইভ রান্নাঘর, উইশ গ্রিল কাউন্টার, লাইভ ডেজার্ট কাউন্টার এবং আরও অনেক কিছু সহ অ্যাবসলিউট বারবিকিউ ব্র্যান্ডের ঐতিহ্য এবং দর্শনকে মাথায় রেখে যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে। এদিন উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন জিএম অপারেশনস উত্তর ও পূর্ব ভারতের মনীষ কুমার পাণ্ডে। অ্যাবসলিউট বারবিকিউ সম্পর্কে, অ্যাবসলিউট বারবিকিউ হলো সবচেয়ে জনপ্রিয় বারবিকিউ রেস্তোরাঁ চেইনগুলির মধ্যে একটি, যার সদর দপ্তর হায়দ্রাবাদে এবং সারা ভারতে 48টিরও বেশি আউটলেট এবং দুবাইতে 3টি রয়েছে। ভারতের প্রথম উইশ গ্রিল রেস্তোরাঁ হওয়ার কৃতিত্বের সঙ্গে অ্যাবসলিউট বারবিকিউ ভারতের মহাদেশীয় বহিরাগত অফারগুলিকে সমন্বিত করে। রেস্তোরাঁটি পুরস্কারও জিতেছে, যার মধ্যে রয়েছে টাইমস ফুড অ্যাওয়ার্ড, সর্বোচ্চ রেট দেওয়া রেস্টুরেন্টের জন্য জোম্যাটো ব্যবহার জনপ্রিয়তা পুরস্কার এবং গোল্ডেন প্লেট অ্যাওয়ার্ড। অ্যাবসলিউট বারবিকিউ এটা হাওড়ার ফার্স্ট ব্রাঞ্চ এসেছে, কিন্তু অল ইন্ডিয়া এটা 49 ব্রাঞ্চ। এবং আমরা এই মুহূর্তে জানি যে আফটার দিস প্যান্ডেমিক সিচুয়েশান মানে ভেরি ডিফিকাল্ট, মানে এই মুহূর্তে রেস্টুরেন্ট বা নতুন রেস্টুরেন্টস আসাটা, সেখানে এইভাবে একটা অ্যাবসলিউট বারবিকিউ যেভাবে গ্রো করছে, তো এটা নতুন করে বলার কিছু নেই যে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করেছে বা মানুষ কতটাই ফুড কোয়ালিটিটাকে পছন্দ করছে। এবং মানে এর সাকসেস থেকেই বোঝা যায় যে অ্যাবসলিউট বারবিকিউ কীরকম মানে কীরকম ফুড প্রোভাইড করছে। এবং দের ইজ উইশ গ্রিল এবং তোমার মানে এখানে লাইভ কিচেন যেটা বলা যায়, যে আমি যখন যেটা চাইবো বা যেটা আমি অর্ডার করবো উইদিন ফিউ মিনিট সামটাইম আমি কিন্তু পেয়ে যাচ্ছি সেটা। এবং ফুড কোয়ালিটি যেটা ভেরি ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, বিকজ আমরা সবাই চাই একটু হেলদি ফুড। হ্যাঁ, তো এবং সেই হেলদি ফুডের জায়গাতে এখানে গ্রিল আইটেম কিন্তু ভীষণভাবেই এখানকার মানে এতটাই রিচ একটা গ্রিল আইটেম পাওয়া যায়, যেখানে কিনা মানে নিউট্রিয়েন্ট ভ্যালুটাকে ভীষণভাবে ফলো করা হয়। তো সেই দিক থেকেও মানে মানে অল টুগেদার, এবং ভেজ নন ভেজ দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান একটা ফ্যামিলিতেও থাকতে পারে, ফ্রেন্ডসদের মধ্যে থাকতে পারে, সবাই কিন্তু এই একটা ডেস্টিনেশনে এলে তাদের মন মতো খাবার হেলদি এবং ভেজ নন ভেজ অবভিয়াসলি মানে ইউ ক্যান সি মানে আমরা কিচেনেও গিয়ে দেখতে পারি যে ইটস ভেরি হাইজিনিক অ্যান্ড এবং ভেরি হেলদি। হেলদি এবং হাইজিনটা কিন্তু একটার সাথে আরেকটা আসে, তো সেটা তো ডেফিনেটলি আছে। এবং হোম ডেলিভারির অপশনও এখানে পাওয়া যাচ্ছে। সো আমার মনে হয় মানে আলটিমেট ফুড ডেস্টিনেশান বলতে যেটা বোঝায় অ্যাবসলিউট বারবিকিউ কিন্তু সেটা। 49th স্টোর এটা ওপেনিং হচ্ছে এবং পশ্চিমবঙ্গে আমরা জানি এটা 4 নম্বর। তো আমার মনে হয় যে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে, সেই জন্যই আজকে অ্যাবসলিউট বারবিকিউ এই জায়গায় গেছে। এবং সবথেকে ভালো যেটা হচ্ছে, কারণ আমি একটু আগেও বলছিলাম হসপিটালিটি, আমরা অনেক জায়গায় যাই খেতে, খাবারের কোয়ালিটিটার থেকেও আমরা বিশ্বাস করি যে টাইমে সেটাকে ডেলিভার করা এবং মানুষের সঙ্গে ব্যবহার। অ্যাবসলিউট বারবিকিউয়ের যে মানুষের সঙ্গে ব্যবহার এবং কথাবার্তা, দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক থিং, কারণ আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিলং করছি। এই অ্যাবসলিউট বারবিকিউ থেকে ফুড ইন্ডাস্ট্রিটা ডিপেন্ড করছে সার্ভিস, খাবার তো অনেক জায়গাতেই ভালো পাওয়া যায় কিন্তু অ্যাবসলিউট বারবিকিউতে সার্ভিস ইজ ফ্যান্টাস্টিক। এবং এটা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে, এবং আমি সকলকে বলবো আমার যারা দর্শক আছে যে আপনারা আসুন এবং অ্যাবসলিউট বারবিকিউতে এখানে এসেও খান, এবং তার সাথে আপনারা অনলাইনেও অর্ডার করুন। এবং এটা খুব নিউট্রিশিয়াস, এবং সবথেকে ভালো ব্যাপার এখানে গ্রিল আইটেম প্রচুর পাওয়া যায় যেটা আমি শুনছিলাম, তো সেটাও আমারে কলকাতা কা वेस्ट बंगाल का चौथा आउटलेट है। और अगर मैं पैन इंडिया प्रेजेंस की बात करूं तो हमारा ये 49th आउटलेट है पैन इंडिया। टाइमिंग है 12 बजे से 3:30 बजे तक है टाइमिंग लंच में, और डिनर में 6:30 बजे से लेकर रात के 11 बजे तक टाइमिंग हमारा है। करीब 750 से शुरू होकर 850 तक जाता है लंच, और डिनर वेज नॉन वेज का अलग अलग प्राइसेस रहते हैं। हमारे पास मतलब हर उम्र के लोगों के लिए पास खाना है, चाहे वो बच्चा हो, चाहे वो यंगस्टर हो, चाहे वो
ओल्ड एज हर तरह का खाना हमारे पास है, हर लोगों को रिझाने के लिए हर तरह का स्वाद हमारे पास है। नेक्स्ट आउटलेट हमारा पार्क स्ट्रीट में आएगा। आपका शुभ नाम?